আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে একটা বিষয় ক্লিয়ার করবো আপনাদেরকে। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, তো আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে শুক্রবার বা শনিবার বা রবিবারে বন্ধ থাকে, স্পেসিফিক একটা ডেতে হয়তো বন্ধ থাকে। আসলে দিস ইজ নট ট্রু। তো মালয়েশিয়াতে মানে আপনার ওয়ার্ক শিডিউল অনুযায়ী আপনার যে কোনো দিন বন্ধ হতে পারে। তো যারা হয়তো মালয়েশিয়াতে আসবেন, অনেকে বলছে যে শুক্রবারে বন্ধ থাকে নির্দিষ্ট, আসলে ব্যাপারটা তা না, বা শনিবারও বন্ধ থাকে না, রবিবারও বন্ধ থাকে না। হ্যাঁ, পড়তে পারে মাসে হয়তো এক থেকে দুই দিন, কিন্তু কন্টিনিউ যে আর আপনার পার্মানেন্ট স্যাটারডে বা ফ্রাইডে বা সানডে বন্ধ হবে ব্যাপারটা আসলে তা নয়। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, অবশ্যই আমি আশা করছি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন অনেকেই, যে সকল তথ্যগুলো আমি দিই আপনাদেরকে, আপনারা এতে করে অনেক তথ্য পেয়েছেন, যে উপকৃত হয়েছেন, যে মালয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য অলরেডি জানছেন। এতে করে আপনারা আমি আশা করি যে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন, কারণ অনেকেই হয়তো মালয়েশিয়াতে আসে নাই কিন্তু বাংলাদেশে বসে আপনাকে মানে তথ্য দিতেছে। সো দিস ইজ নট ফেয়ার আই থিঙ্ক। তো আসলে আজকে হচ্ছে যে শুক্রবার আমি নামাজ পড়ে আসলাম। এমনিতে শুক্রবারে আমার পার্মানেন্টলি অফ ডে না, বাট আজকে পড়ে গেল, তো আজকে যাক জামাতে নামাজটা পড়ে আসলাম, শুক্রিয়া আল্লাহর দরবারে। তো যারা আমাকে সবসময় দেখেন, কমেন্ট করেন, আমি সবসময় আপনাদের কমেন্টগুলো দেখি। ইনশাল্লাহ আসেন, শুভকামনা রইল সবার জন্য। আর আমি কমেন্টে রিপ্লাই দিতে লেট হইলে ইনস্ট্যান্টলি হয়তো ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারি না, কেউ মনে কষ্ট নেবেন না। তো আসলে খুবই ব্যস্ত একটা এরিয়াতে আছি আমি, কুয়ালালামপুরে। এখান থেকেই সবসময় তথ্যগুলো দিয়ে থাকি। যারা নতুন মালয়েশিয়াতে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।